মন্তেশ্বর ব্লকের জামনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুলে গ্রামের বাসিন্দা মৃত ব্যক্তির নাম শ্যামসুল শেখ, বয়স আনুমানিক 65 বছর। নিজের প্রয়োজনে কুসুম গ্রামে ডাকবাংলো বিএলআর অফিসে আসছিলেন নিজের কাজের জন্য। ডাকবাংলো মোড়ের নিকট বাইসাইকেল থেকে হঠাৎ পড়ে গিয়ে অসুস্থতা বোধ করতে থাকায় স্থানীয়রা ও মন্তেশ্বর থানার টহলরত পুলিশ উদ্ধার করে ওই বৃদ্ধকে তড়িঘড়ি মন্তেশ্বর ব্লক কদমবিনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসার জন্য। কিন্তু নিয়ে আসলে কর্তব্যরত স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারবাবু দেখে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবার ও কুলে গ্রামে শোকের ছায়া নেমে আসে। বাজার থেকে আসছিলেন হঠাৎ। কোন বাজার? কুসুমগ্রাম বাজার থেকে। তো সাইকেলে করে উনি আসছিলেন, দিয়ে হঠাৎ পড়ে যায়, দিয়ে অজ্ঞান হয়ে যায়, আমরা তুলে নিয়ে যাই, দিয়ে পানি পানি দিয়ে হঠাৎ দেখি পুলিশে গাড়ি আসে, পুলিশে গাড়ি আসে, পুলিশে জিজ্ঞেস কারণ করলো, বললো বললো হসপিটাল নিয়ে যেতে। হসপিটাল নিয়ে আসার পরে আমরা দেখলাম, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু বললেন তো মারা গেছে। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা। মন্তেশ্বর ব্লকের জামনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুলে গ্রামের বাসিন্দা মৃত ব্যক্তির নাম শ্যামসুল শেখ, বয়স আনুমানিক 65 বছর। নিজের প্রয়োজনে কুসুম গ্রামে ডাকবাংলো বিএলআর অফিসে আসছিলেন নিজের কাজের জন্য। ডাকবাংলো মোড়ের নিকট বাইসাইকেল থেকে হঠাৎ পড়ে গিয়ে অসুস্থতা বোধ করতে থাকায় স্থানীয়রা ও মন্তেশ্বর থানার টহলরত পুলিশ উদ্ধার করে ওই বৃদ্ধকে তড়িঘড়ি মন্তেশ্বর ব্লক কদমবিনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসার জন্য। কিন্তু নিয়ে আসলে কর্তব্যরত স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারবাবু দেখে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবার ও কুলে গ্রামে শোকের ছায়া নেমে আসে। বাজার থেকে আসছিলেন হঠাৎ। কোন বাজার? কুসুমগ্রাম বাজার থেকে। তো সাইকেলে করে উনি আসছিলেন, দিয়ে হঠাৎ পড়ে যায়, দিয়ে অজ্ঞান হয়ে যায়, আমরা তুলে নিয়ে যাই, দিয়ে পানি পানি দিয়ে হঠাৎ দেখি পুলিশে গাড়ি আসে, পুলিশে গাড়ি আসে, পুলিশে জিজ্ঞেস কারণ করলো, বললো বললো হসপিটাল নিয়ে যেতে। হসপিটাল নিয়ে আসার পরে আমরা দেখলাম, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু বললেন তো মারা গেছে। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।